بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله الحمد لله
حب نبيكم وحب أهل بيته وقراءة القرآن. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ما نحل والد ولده من نحل أفضل من أدب حسن، أو كما قال النبي عليه الصلاة والسلام. سردي وشباب في حضرات علماء كرام مربيان عظام وبرادران الإسلام، আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সব ব্যস্ততা থেকে অবসর করে এখানে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। খুতবা দরুদ শরীফ পাঠ করার পর কোরআনে করিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সাথে সাথে আল্লাহর হাবিব দুজাহানুস সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে অল্প সময় তেলাওয়াতকৃত আয়াত এবং আহাদিসে মুবারকার আলোকে অল্প কিছুক্ষণ আলোচনা করে আমি বিদায় নিব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক পরদাদার আমাদেরকে যত নিয়ামত দান করেছেন সব নিয়ামত বড়, কোনটা ছোট কোনটা বড় এরকম না, যার হিসাবে তে বড়। আল্লাহর নিয়ামত ছাড়া আমরা দুনিয়াতে বেঁচে থাকাও সম্ভব না। আল্লাহর নিয়ামত দুনিয়াতে ইমানদার যেমন আল্লাহর নিয়ামত ভোগ করে, কাফের মুশরিক নাস্তিক মুরতাদ আল্লাহর দুশমনরাও আল্লাহর নিয়ামত ব্যতীত চলতে পারে না। আল্লাহকে মানে না, আল্লাহর দেওয়া বাতাস ভোগ করে। আল্লাহ বিশ্বাস করে না, আল্লাহর দেওয়া আল্লাহর বানানো পানি ব্যবহার করে। তার বাপের বানানো আল্লাহর দেওয়া সব নিয়ামত আমরা ভোগ করতেছি, আল্লাহর নিয়ামত ছাড়া আল্লাহর দয়া ছাড়া দুনিয়াতে বেঁচে থাকা অসম্ভব। তু কায়েম বখুদনি সেদি এক কদম, তু কায়েম বখুদনি সেদি এক কদম, যে গাইবত মদদ মীরা সদ্দম বদম। আল্লাহর সাহায্য গায়েবি সাহায্য মুহূর্তে মুহূর্তে আমাদের কাছে না আসলে এক কদমও আমরা চলতে পারব না, সম্ভব নয়। আল্লাহ পাক পরওয়ারদিগার যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য নিয়ামত হলো সন্তান। সন্তানের কারণে আমি আপনি বাবা হয়েছে, একজন বাবা হয়েছে আর একজন আম্মা হয়েছে।
সন্তানের জন্য কত আশা কত আকাঙ্ক্ষা, দোয়া করতেছি সন্তান পাইতেছে না, কারণ সন্তানের একমাত্র সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। যাকে ইচ্ছে তাকে দিবে, যাকে ইচ্ছে তাকে দিবেন না, যাকে আল্লাহর ইচ্ছে হয় ছেলে দান করবে, যাকে ইচ্ছে হয় মেয়ে দান করবে, আল্লাহর ইচ্ছে সব কিছু। এই নিয়ামত খাওয়ার জন্য আমরা যারা বাবা হব আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়াও শিখতে হবে। আমরা তো চাই শুধু খোদা একটা আমাকে ছেলে দাও, একটা সন্তান দাও, সন্তানটা যদি বড় হইয়া সুসন্তান না হয়। মানুষকে কষ্ট দিয়ে আব্বা আম্মা অবৈধ চলে, তখন সেরকম সন্তান হওয়ার চেয়ে না হওয়াই ভালো। সেজন্য কোরআনে কারিমে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, আল্লাহর কাছে যে সন্তান চেয়েছিলেন সেই দোয়াটা কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক, রব্বি হাবলি মিনাস সালিহিন, খোদা আমাকে নেককার সন্তান সুসন্তান দান কর। এটা আমাদেরকে এই জন্যই বলা হয়েছে, আমরাও যাতে করে সেরকম দোয়া করি সন্তান পাওয়ার জন্য। শুধু সন্তান হলে চলবে না, সুসন্তান হতে হবে। প্রতিটি বাবার ইচ্ছে আমার সন্তান সৎ এবং সুসন্তান হোক, ভালো চরিত্রবান হোক, সবার ইচ্ছে। চোর চুরি করে কিন্তু সে চায় না আমার সন্তান আমার মতো চোর হোক, আমার মতো ডাকাত হোক, কেউ চায় না। সবাই চায় চুরি ডাকাতি করে টাকা পয়সা কামাইয়া সন্তানকে শিক্ষিত বানানোর চেষ্টা করে, স্কুলে দিয়ে কলেজে পড়ায়, সন্তান ভালো হওয়ার চেষ্টা করে। সন্তান আল্লাহ দেওয়া নেয়ামত, সন্তানের এই নিয়ামতের মূল্যায়ন করতে হবে। আল্লাহর যত নিয়ামত আছে সব নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমানত, আমানত আমার আপনার কাছে আল্লাহ প্রদত্ত আমানত সন্তান। আমানতের মূল্য দিতে হবে, আমানতদারি রক্ষা করতে হবে। কিভাবে? আল্লাহ পাক পরদেকার আমাদেরকে এই দেহের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সেগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানত দ্বারে কিভাবে রক্ষা হবে? আল্লাহ পাক যে অঙ্গ যেই কাজে ব্যবহার করার অনুমতি দিয়েছেন সেই কাজে যদি ব্যবহার করা যায় তখন আমানত দ্বারি হবে। এটা হলো মোমেনের চরিত্র। আর যে কাজে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে যদি সেই কাজে আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করি এটা হবে খেয়ানত, আর খেয়ানত মুনাফিকের চরিত্র। ছেলে সন্তানের সাথে যদি আমরা রসুলের নির্দেশকৃত নিয়ম মতে ব্যবহার না করি তখন হবে খেয়ানত। আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে কিছু নির্দেশনা আছে কিভাবে সন্তানকে লালন পালন করবে, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সন্তানকে বাবা আম্মা লালন পালন করার কিছু নিয়ম পদ্ধতি আছে যেগুলো আল্লাহর পয়গম্বর শিখিয়ে গিয়েছেন উম্মতকে। সেই নিয়মগুলো যদি আমরা মেনে চলি নিঃসন্দেহ আমার সন্তান আপনার সন্তান সুসন্তান হয়ে গড়ে উঠবে, নেককার দিনদার হবে, অবৈধ হবে না, আল্লাহকেও মানবে আপনাকেও মানবে,
गुरुजन के श्रद्धा करबे बेआदबी करबे ना। किछु नियम पद्धति आछे सेगुलोके बला हय सन्तानेर अधिकार। अब्बा अम्मार उपर सन्तानेर की की अधिकार आछे सेगुलो जदि आम्रा रक्षा करी अधिकार पालन करी तखन सन्तान सुसन्तान होबे बेआदब सन्तान होबे ना कुसन्तान होबे ना। आर जदि एमनि छेड़े दी जेमने साइस तेमने चलो इच्छा मत चलते देखे वो आमी कोनो शासन करी ना तखन आमार सन्तान ভালো হবে না। ভালো হওয়ার জন্য কিছু ভূমিকা রাখতে হবে। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে বান্দা যদি মেহনত করে ভালো হবে, যদি মেহনত এবং কষ্ট না করে খারাপের দিকে চলে যাবে। আমি খানাপিনা রান্না করে যদি ভালো রাখতে চাই এগুলোকে আগুনে গরম দিতে হবে। যদি এমনি ছেড়ে রাখি গরম না দিই তখন এমনি এমনি খানাগুলো নষ্ট হয়ে যাবে। সেরকম একটা ঘর বেঁধে সে ঘরটা যদি এমনি ফেলে রাখে আস্তে আস্তে সেই ঘরটা নষ্ট হবে, ভেঙে যাবে। যদি ঘরকে মজবুত এবং শক্ত ভালো রাখতে চাই তার পিছনে মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। সন্তানও সেরকম, সন্তানকে ভালো বানানোর জন্য সুসন্তান বানানোর জন্য আব্বার কিছু দায়িত্ব আছে। সন্তানের যত আব্বার উপর সন্তানের যত অধিকার সেগুলো আব্বার দায়িত্ব। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করলে অধিকার আদায় হয়ে যাবে। আর যদি আব্বা সন্তানের অধিকার রক্ষা করে তখন সেই সন্তান বড় হওয়ার পর আব্বার অধিকার পালন করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, ওনার কাছে এক বাবা এসে সন্তানের বিরুদ্ধে নালিশ করলেন। বাবা বলল, হে খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে আমার সাথে বিয়াদবি করে, আপনি একটু তাকে ওয়াজ করুন। সন্তানকে ডেকে বললেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কিরে তোর বাবা তোর মুরব্বী, তোর বাবা তুমি দুনিয়ায় আসার জন্য তোর বাবা তোমার বাবা উসিলা, তোমার বাবার মাধ্যমে তুমি তুমি দুনিয়া দেখছো, কেন বেয়াদবি করো? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলল, সন্তান হুজুর আমি একটা কথা বলতে পারবো? বলো। সন্তান বলতেছে, হুজুর ইসলামের মধ্যে কি শুধু মা বাবার অধিকার আছে সন্তানের উপর? সন্তানের কোনো অধিকার মা বাবার উপর নাই? অমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, উভয়ের অধিকার আছে, হক আছে। আচ্ছা আব্বার উপর সন্তানের কি কি অধিকার আছে একটু বলবেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হ্যাঁ শোনো, আব্বার উপর একজন সন্তানের কমসে কম তিনটা অধিকার আছে, আরো বেশিও আছে, মৌলিক তিনটা অধিকার। এক নম্বর, সন্তানের আম্মা শাদী করার সময়, বিবাহ করার সময় নেককার দিনদার ফ্যামিলির থেকে শাদী করা। গাছ ভালো হলে ফলও ভালো হবে। আম্মা যদি ভালো হয়, সৎ হয়, নেককার দিলদার খোদাবিরু হয়, তার থেকে যত সন্তান দুনিয়াতে আসবে সব নেককার দিলদার হবে। আম্মা ভালো হলে, নেককার হলে সন্তান আল্লাহর ওলি হবে, হাফেজ কোরআন হবে, আলেমে দিন হবে, বড় ওয়াইজ বড় মুবাল্লিগ হবে। আর যদি আম্মার কাছে দিন ধর্মের কোনো পাত্তা নেই, কোন মূল্য নেই, সে চলে নিজ গতিতে দুনিয়ার রীতি নীতি মতে চলে, দিন ধর্ম খোদা রসুলের কোনো
মূল্য তার কাছে নেই, সেরকম আম্মার থেকে সুসন্তান দুনিয়াতে আসতে পারে। এক নম্বর, সন্তানের আম্মা বিবাহ করার সময় নেককার ফ্যামিলি থেকে বিবাহ করে। দুই নম্বর, সন্তান জন্ম হলে একটা সুন্দর ইসলামী নাম রাখা, ইসলামী নাম সুন্দর অর্থবহ একটা নাম রাখা। তিন নম্বর, কোরআন শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া। সন্তান বলতে যে হুজুর আমার আব্বা আপনার পাশে আছেন, আপনি জিজ্ঞাসা করেন, এই তিনটা অধিকার থেকে কোন একটা আমার যে তিনটা অধিকার আব্বার উপর আছে একটাও তো আদায় করেনি। আমার আম্মা যিনি আছেন উনি হলেন একজন মুশরিকের কৃতদাসী বাদী, মুশরিক অগ্নিহুজারি, তার মালিক হলো অগ্নিহুজারি, সন্ধ্যাবেলা আগুনকে সামনে নিয়ে এমন এমন করে সিজদা করে আগুনকে। শিরিক দেখতে দেখতে আমার আম্মাও শিরিকের ভিতরে ভিতরে শিরিক পছন্দ করত। সেই আম্মাকে না ধর্ম না দিন না আল্লাহ না রসুল কিছু আমার কাছে পাত্তা নাই, কোনো মূল্য নেই। সেই আম্মার থেকে আমি কিভাবে সুসন্তান হব? আর আমার একটা নাম রাখছে আমার আব্বা জুউল, আমার নামের অর্থ হলো পায়খানার ফোকা আছে না, পায়খানার মধ্যে দেখা যায় যে পায়খানার ফোকা লেদা ফোকা, এই আমার নামের অর্থ হলো সেটা। আমার একটা খারাপ নাম রাখেছে রেখেছে আমার আব্বা, সুন্দর একটা ইসলামী নাম রাখেন নাই, আর আমাকে কোরআন শিক্ষাও দেন নাই, কিভাবে আমি সুসন্তান হব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তুমি বলছো তোমার ছেলে তোমার সাথে বিয়া দিবি করে, আমি দেখতেছি তুমি তোমার ছেলেকে বিয়া দব বানিয়ে ফেলেছো। তুমি যদি তোমার ছেলের অধিকারগুলো রক্ষা করতে, কোনোদিন তোমার ছেলে অবাধ্য হতো না, তোমার সাথে বিয়া দিবি করতো না। সেজন্য প্রতিটি বাবার জন্য এই দায়িত্ব হলো নিজের সন্তানের দিকে সন্তানকে ভালো এবং নেককার বানানোর উদ্দেশ্যে যদি সুসন্তান আমরা চাই, তাদের আম্মা যাকে আমি বিয়ে করব নেককার ফ্যামিলি থেকে দিনদার নামাজি দেখে বিবাহ করব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেন ফাকফারু বিদাতিদ দিন, দিনদার নেককার স্ত্রী বিবাহ করো। যদি সন্তান ভালো চাও মুসলমান, আমরা শুধু সুন্দরের পাগল রূপ দেখে বাহ্যিক রূপ দেখে আমরা বিবাহ করি, চরিত্র দেখি না, পর্দা আছে কি নেই, নামাজ পড়ে কি দেখি না, হোসনে সুরত চন্দ রোজা হোসনে সিরত মুস্তাফিল, হোসনে সুরত চন্দ রোজা হোসনে সিরত মুস্তাফিল, উসে খুশ হোতি হ্যায় আঁখি ইসসে খুশ হোতা হ্যায় দিল। বাহ্যিক সুন্দর অস্থায়ী কিছুদিন সুন্দর থাকে, আর ভিতরে যে চরিত্র আছে চারিত্রিক সৌন্দর্য এটা চিরস্থায়ী। বাহ্যিক সুন্দর থাকলে চক্ষু খুশি হয়, যদি চারিত্রিক সুন্দর থাকে মন খুশি হয় অন্তর খুশি হয়। আপনার স্ত্রী যদি সৎ হয় নেককার হয় পর্দানসী হয়, কোন পরপুরুষের সামনে যায় না আপনার স্ত্রী, তখন ওনার আচার ব্যবহার দেখে আপনার সেবা করবে খেদমত করবে, তার খেদমত দেখে আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে অন্তর খুশি হয়ে যাবে। আল্লাহ পাক সেরকম নেককার স্ত্রী থেকে যত সন্তান আপনাকে দিবেন সব নেককার আপনার বাধ্য হবে, নামাজি হবে, আল্লাহর ওলি হবে। আপনার কি মনে চায় না আমি আল্লাহর ওলির বাবা হই, আমার সন্তান আল্লাহর ওলি হোক, আলেম হোক, আবদে কোরআন হোক,
যে সন্তান আপনার শুধু দুনিয়াতে কাজে লাগবে না, কবরেও কাজে লাগবে, হাশরের ময়দানেও কাজে লাগবে, এরকম সন্তান সবার পাওয়ার দরকার, সবার অন্তরের কামনা হওয়া দরকার। আমরা সবাই কামনা করব এমন সন্তান খোদা আমাকে দান করো যে সন্তান আখেরাতে আমার কাজে আসবে, সত্যিই জারিয়ে হবে, সেই রকম সন্তান গড়ে তোলার জন্য নিজের বাবাকে আর দায়িত্ব পালন করতে হবে, তাদের আম্মা নেককার ফ্যামিলি থেকে আনতে হবে, শাদি করতে হবে, এবং আর সন্তান হওয়ার পর আল্লাহ পাক যেরকম সন্তান দান করুক না কেন, ছেলে সন্তান দান করুক, মেয়ে সন্তান দান করুক, আল্লাহ শুকর আদায় করতে হবে। সন্তানের শুকর কিভাবে? সন্তানের সাথে রসুল প্রদত্ত নিয়ম পদ্ধতি মতে সন্তানের সাথে ব্যবহার করলে তখন হবে সন্তানের নিয়ামতের শুকর। আল্লাহর নিয়ামতের শুকর না করলে আল্লাহ পাক নারাজ হয়, আল্লাহ পাক নিয়ামতের শুকর আদায় না করলে নিয়ামত অনেক সময় কেড়ে নিয়ে যায়। সন্তানের মালিক একমাত্র আল্লাহ, সেজন্য যখন ইচ্ছা তখন দিবে, আল্লাহর যখন ইচ্ছা তখন নিয়ে যাইবে। কারো সন্তান ছোট কালে মৃত্যু আসে যায়, মারা যায়, কেন? আপনার মনে চায় না সন্তানকে বিদায় দেওয়ার জন্য, তারপরেও তো বিদায় দিতে হয়। সন্তান এটা আল্লাহর প্রদত্ত আমানত। হযরত উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালোভাবে বুঝেছেন সন্তানদের আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে আমানত। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন উম্মে সালিম রাদিয়াল্লাহু আনহার দ্বিতীয় শাদী হলো, আল্লাহ পাক এই শাদীর মাধ্যমে একজন সন্তান তাদেরকে দান করেছেন যার নাম রাখা হয়েছে আবু উমাইর। আবু উমাইর নাম রাখা হয়েছে। আবু তালহা সফরে যাচ্ছেন, সেদিন সন্তান কিছু অসুস্থ ছিল, অসুস্থ আরো করে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, সফরে যেতেই হচ্ছে। যেই দিন সফর থেকে আসছেন সেই দিন সন্তানটা মারা গেল। এখন আমাদের দেশের কোন স্ত্রী যদি হয়, সন্তান যেদিন মারা গেল সেদিন তার বাবা সফর থেকে আসছে, আসার পর কান্নাকাটির একশো পরে যাবে না? কিন্তু উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে কন্ট্রোল করেছে, নিজের আবেগকে কন্ট্রোল করে নিজের মৃত ছেলেকে গোসল দিয়া আর আন্দর ঘরে ভিতরের রুমে এক জায়গায় খাটের উপর শোয়াই রেখেছে, আর একটা চাদর দিয়ে ডেকে রেখেছে। মুসলমান বারান্দায় গিয়ে নিজের স্বামীকে আগায় নিয়েছে, সালাম করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের স্ত্রীরা আমাদেরকে সালাম করে, কেমন আছো, ভালো আছো, বস সালাম করে না। মুসলমান সালাম করে যখন নাকি আগায় নিয়েছেন, মুসলমান হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করা মাত্র জিজ্ঞেস করতেছে, আমার ছেলে কেমন আছে? যাওয়ার সময় অসুস্থ ছিল, যে আসা মাত্র জিজ্ঞেস করল আমার ছেলে কেমন আছে। হযরত উম্মে সালিম বললেন, আলহামদুলিল্লাহি বিআফিয়াতি বিখাইরি ওয়া আফিয়া, আল্লাহ শুকর আমার ছেলে ভালো আছে। মারা যাওয়ার পরও বলতেছে ভালো আছে, কেন? ছোট্ট শিশু, বেগুনা মাসুম নিষ্পাপ শিশু, বেঁচে থাকলেও শান্তি, মারা গেলেও কি শান্তি, তাদের জন্য তো কোনো আখেরাতের ভয় নেই, সেজন্য মারা গেলেও তাদের জন্য শান্তি। তাই বলেছে আলহামদুলিল্লাহ বিখাইরি ওয়া আফিয়া, আল্লাহ শুকর ভালো আছে। উনি তো বলছেন ভালো আছে, কিন্তু আব্বা কি বুঝলেন? আবু তালহা মনে করেছেন আলহামদুলিল্লাহ আমার ছেলে ভালো হয়ে গেছে, এখন আরাম করতেছে, ঘুম যাইতেছে, উনি সেরকম বুঝলেন। কিন্তু সেই রাতে খাওয়া দাওয়ার পর
নিজের স্বামীর সাথে এক বিছানায় শুয়ে গেছেন। হযরতে উম্মে সালিম রাদিয়াল্লাহু আনহা আবু তালহা স্বামীর সাথে এক বিছানায় শুয়ে গেছেন, স্ত্রী সহবাসও করেছেন, স্বামী স্ত্রী সহবাসও করেছেন। সহবাস করার পর স্ত্রী বলতেছেন, আপনার কাছে একটা মশলা জিজ্ঞাসা করব, আপনার কাছে একটা মশলা জিজ্ঞাসা করব, যদি কেউ কোনো ব্যক্তি আমার কাছে কোনো আমানত রাখে, কিছুদিন পর সেই আমানতটা যদি আমার থেকে নিয়ে যেতে লোক পাঠিয়েছে, আমি কি সেই আমানত তার আমানত তাকে দিয়ে দেব নাকি রেখে দিব, কোনটা শরীয়ত সম্মত? যার আমানত নেওয়ার জন্য লোক পাঠাইলে দিয়ে ফেলতে হবে নাকি রেখে দিতে পারবে? আবু তালহা বলতেছেন, কেন, আল্লাহ পাক বলেন নাই যার আমানত তার কাছে দিয়ে ফেল, দিয়ে ফেলা আমানতদারি, রেখে দেওয়া খেয়ানত। মুসলমান, তাইলে তো আপনার তাইলে মশলা হলো আমানত নেওয়ার জন্য যদি লোক ফাটায় তখন যার আমানত তাকে দিয়ে দিতে হবে। মশলা সেরকম এখন উম্মে সালিম রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে সাজির পর আমাদেরকে আল্লাহ পাক পরওয়ারদিগার একটা ছেলে আমানত দিয়েছেন, একটা ছেলে আবু উমাইরকে আমানত দিয়েছিলেন, আজ সকালে সেই আমানত আল্লাহ পাক পরওয়ারদিগার নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন, ফেরেশতাকে পাঠিয়েছেন, আমি আল্লাহর আমানত ফেরেশতাকে দিয়ে দিছি। মারা গেছে সেরকম বলেননি, হযরত আবু তালহা বুঝে গেছেন, তুমি আমার ছেলে মারা গেছে যে এটা না বলে আমানতের মশলা জিজ্ঞাসা করে ঘুরে গিয়ে কথাটা বলছো, কেন এরকম বলছো, আমাকে প্রথমে কেন বলো নাই আমার ছেলে মারা গেছে? রাগ হয়ে গেছে, সকালবেলা উঠে রসুলের পাকের কাছে গিয়ে এই ঘটনাটা পুরো ঘটনাটা বুঝে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হেসে দোয়া করলেন, রব্বুল আলামিন তাদেরকে এই রাত্রিতে বরকত দান করুন। রব্বুল আলামিন, আবু তালহা এবং উম্মে সালিম তারা স্বামী স্ত্রী দিয়ে সহবাস করলেন, এই রাত্রির সহবাসে আপনি বরকত দান করুন। রসুল পাকের দোয়ার বরকত সবাই দেখেছে, সেই রাত্রির সহবাসের কারণে একটা স্ত্রী উম্মে সালিম গর্বিত হয়েছে, আল্লাহ পাক সেই গর্ব থেকে একটা ছেলে আল্লাহ পাক একটা মেয়ে দান করেছেন, সেই মেয়ের বিবাহ দেওয়ার পর নয়জন ছেলে আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন, প্রতিটি ছেলে হাফেজ কোরআন হয়েছে মুসলমান। তাহলে ইবনে সালিম রাদিয়াল্লাহু আনহা এ কথা ভালোভাবে বুঝেছেন, সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত, আর আমানতদারি আমানতের সাথে আমানতদারির ব্যবহার করতে হবে। আমানতদারের ব্যবহার কিরকম, তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, সুন্দর একটা ইসলামী নাম রাখতে হবে, হালাল খানা খাওয়া খাওয়াইতে হবে, হারাম খানা খাওয়াইলে রক্ত মাংস অপবিত্র হয়ে যায়, কলব অন্তর নষ্ট হয়ে যায়, যদি হালাল খানা খাওয়ানো হয় তখন রক্ত মাংস পবিত্র থাকে, অন্তরে এটা আয়নার মতন পরিষ্কার থাকে, সেই অন্তরে কোরআন বসে, কোরআন হাদিসের কথাবার্তা বসে, কোরআন হাদিসের কথাবার্তা তার মনে থাকে, ভুলে যায় না, সেরকম ছেলে মা বাবার এবং গুরুজনের শ্রদ্ধা করে আদব কায়দা ওয়ালা সন্তান হয়। এখন তো আমরা ছেলে সন্তানদের নাম রাখি কিরকম, এমন নাম আমরা ছেলের জন্য সিদ্ধান্ত করি যে নাম দ্বারা এটাকে মুসলমানের নাম নাকি বিধর্মীর নাম এটা বোঝাও যায় না। মুসলমানের সন্তানের নাম রাখতে সবুজ নাম রাখছে, বিপ্লব নাম রাখছে, আকাশ নাম রাখছে, বাতাস। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, আল্লাহ পাক যদি কারো কাছে কোনো সন্তান দান করে, মেয়ে হোক ছেলে হোক, তার জন্য একটা সুন্দর ইসলামী নাম রাখবে, যেই নাম শুনলে বোঝা যাবে এটা মুসলমানের ছেলে, এইটা মুসলমান। কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ পাক পরওয়ারদিগার প্রতিটি প্রতিটি বান্দাকে তার নাম ধরে এবং তার বাবার নাম ধরে ডাকবে। তখন যদি কেয়ামতের ময়দানে বলা হয়, ও আব্দুর রহমানের বেটা আকাশ,
কেমন লাগবে? আল্লাহর ওলিদের সামনে, নবীদের সামনে, আর নেককারদের সামনে, মুসলমানদের সামনে আব্দুর রহমানের ছেলের নাম যদি আকাশ হয়, বাতাস হয়, মুসলমান আমার আপনার শরম লাগবে না, লজ্জা লাগবে না। সেই জন্য একটা ইসলামের নাম রাখতে হবে। আর নামের একটা আসরও আছে, যার নাম যেটা রাখা হয় নামের একটা আসর থাকে, প্রভাব থাকে। ভালো নাম রাখলে ছেলেও ভালো হবে। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ মাদ্রাসায় আজিজিয়া দিয়েছেন। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ নামে বহু মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সেই মাদ্রাসাগুলো উন্নতির পথে গেছে। আল্লাহর ওলির নামে মাদ্রাসার নাম, আল্লাহর ওলির নামে ছেলের নাম, সন্তানের নাম রাখলে ছেলে দিনদার নেককার হবে না? নিশ্চয় হবে। পয়গম্বরের নামে নাম রাখুন, মুহাম্মদ নাম রাখুন, আল্লাহর নবীর নামে ছেলের নাম রাখুন। হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বরের নামে যার নাম রাখা হবে তাকে আল্লাহ পাক কোনোদিন জাহান্নামে দিবে না। হাদিস শরীফে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মুহাম্মদ নাম ধরে ডাকবে, হে মুহাম্মদ আসো। কিয়ামতের ময়দানে যত মুহাম্মদ নামওয়ালা যত বান্দা থাকবে সবাই আগেই অগ্রসর হবে সামনের দিকে। তখন আল্লাহ পাক বলবেন, আমি তো আমার হাবিব, আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাকছি, তোমরা কেন আসতেছো? সবাই বলবেন, আপনি তো মুহাম্মদের নাম, মুহাম্মদ নাম ডাকছেন, আমরা মনে করেছি আমাদেরকে দেখেছেন, কারণ আমাদের বাবা আমাদের নামও মুহাম্মদ রেখেছেন। আল্লাহ বলবেন, আল্লাহ রহমত দোষে এসে যাবে। আল্লাহ বলবেন, ও বন্দারা, যাদের নাম মুহাম্মদ রাখা হয়েছে, আর তোমরা যখন আমাদের আমার নবীর নামে তোমাদের নামকরণ করা হয়েছে, তার উসিলে তোমাদেরকে সহ আমি জন্মদান করলাম। মুহাম্মদ নাম রাখলে নবীর মহব্বতে বাবাকেও আল্লাহ পাক জন্মদান করবেন। আল্লাহ পাক পরদিগার আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।